मुझे ना हजार दोस्त फालतू नहीं चाहिए, मुझे बस वो एक सच्चा यार चाहिए, जो अगर उसके पास मैं ना भी हूं ना तो भी वो मेरी बुराई ना सुन सके। देखो का के ये देख चना ना ना चना ना কিরে চিনতে পারছিস, 10 বছর পর তোদের বাড়িতে এলাম। এই 10 বছর আগে তোর বাবা চাকরির জন্য ট্রান্সফার হয়ে এখানে চলে এসেছিল। কি চিনতে পারলাম না তো, কে আপনি? আরে ছোটবেলায় দত্ত দত্ত কাকুকে ছাড়া একদিনও টাইম কাটতো না, সবসময় কাকুর কোলে পিঠে কাঁধে উঠে ঘুরতিস। আরে এখন তুই কাকুকে চিনতে পারছি নি, মাত্র 10 বছরে তুই তোর কাকুকে ভুলে গেলি কোকা। আরে আমাকে তোর মনে নেই, ছোটবেলায় তুই এসে আমাকে ছোট ছোট হাত নিয়ে বলতিস কাকু কাকু কাকু, ননু পটকে দাও। তো ছোটবেলায় ননু পটকে দিতাম তোর, সেগুলো কি কিছুই মনে নেই? কিছু মনে করার চেষ্টা কর, ছোটবেলার তোর কাহিনীগুলো তো তোর সত্যিকার তোর এই দত্ত কাকুর কথা মনে পড়ে যাবে। বুঝলি চাঁদের বাবু, এখনকার ছেলেরা নয় বড়দের তেমন গুরুত্বই দেয় না, সম্মান করে না। তোকে কতবার আমি বলেছি, বড় কেউ এলে সবসময় প্রথমে প্রণাম করবি, তাড়াতাড়ি প্রণাম কর। হ্যাঁ কাউকে প্রণাম এক্ষুনি করছি। বুঝলে সাদা বাবু, এখনকার ছেলেদের নয় অল্প বয়সে বাল পেকে যায়, পুরো পেকে ভোল হয়ে যায়, মানে কি বলবো, মানে পড়োদের চেয়ে প্রণাম কর, প্রণাম করার নামে শুধুমাত্র ঘন্টাটা বাজে দিয়ে চলে আসে। কি তোমাকে দুঃখের কথা আমি বলবো, মানে আর একদম নিজেরা সম্মান করছেই না। প্রণাম করতে বলি যা, তুমি ঘন্টা বাজার চোখাকার ঘন্টা, ভদ্রভাবে প্রণাম কর, যেমন করে সবাই প্রণাম করে বড়দের। থাক বাবা থাক, অনেক হয়েছি, অনেক গুরু যন্ত্রের মধ্যে তোমার সম্মান দেখানো হচ্ছে, আমি তো সম্মান দেখাতে হবে না। উঠো বাবা উঠো। দত্ত দা আমি একটুখানি আসছি। এ খোকা আমি বাজারে যাচ্ছি, তুই দত্ত কাকুর একটু গল্প কর। কতদিন কর পর এই যে অনেক রকম গল্প করবি, কাকা ভালো লাগবে, ঠিক আছে? কাকা যেন অধৈর্য না হয়ে পড়ে মেয়ে না এসা পর্যন্ত। না না আমারও হবে না, আমারও অনেক কাজ আছে, আমাকে একটু বন্ধুর বাড়ি থেকে নোট নিয়ে আসতে হবে, আমিও যাচ্ছি। কাজ আছে নোট আনতে যাবে, আমি যতক্ষণ না এসছি ততক্ষণ দত্ত কাকুর তুই খাতির জন্য কর, আমি এসার পর তারপর যেতে ইচ্ছে তুই চলে যাবি, তোকে কেউ আটকাবে না বলে দিলাম। তারপর বিক্রম নেশারে কোনো কিছু করিস? না না আমার তেমন কোনো কিছু নেশা নেই, ভদ্র ছেলে, নেশা বেশ আমি অত করিনি। তোর তো দাঁত দেখে মনে হচ্ছে তুই পুরো খইনি খোর, আবার বলছিস করিনি, আমাকে কি কি বেশি বোকা চোদা, আমি বুঝতে পারবো না। আরে লজ্জা পাচ্ছিস কেন, আমি তো তোর কাকু, ছোটবেলায় তোর কত বেশি ফটকে দিয়েছিস, এখন তুই তোর কাকুকে সব কথা এড়িয়ে চলছিস। আমি কাউকে বলবো না, বাবাকে উত্তরে বলছি বলবো না, তোমাকে সব কথা খুলে বলতে পারিস বন্ধুর মতো। মাঝে মাঝে বন্ধুদের পাল্লায় পড়লে খাই, না আমি খইনি তেমন খাইনি। ওকে ওকে তাহলে আমিও তো খইনি, কারণ আমার জন্য এক চরণ পাকা খইনি। তুমি খাবে তাহলে এ নাও, 10 বছর পর এলে তুমি আমাকে একটু এনে পাখি খাওয়া না, ছোটবেলায় আমাকে বেশি পটকে দিতে, এখন তোমার কাছে সেই হাতে একটু খৈনি খেয়ে দেখি কেমন লাগে, ঠিক আছে? তুমি একটু পাকাও তাহলে, তুই সব নেশা করিস তাই তো?
দেখো কাকু, তুমি ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছো বলে তোমাকে আমি বলছি, নেশা হচ্ছে এমন একটা জিনিস মানে যে কোনো পুরুষ মানুষ তারা নেশা করে। যেমন ধরো যেহেতু ছেলেরা সিঙ্গেল তারা অত্যন্ত পরিমাণে নেশা করে, যেমন আমার মতো যখন কোনো রকম নেশা করি আবার ফুল লট গোল অব্দি না হলে আমার ঠিক ইয়ে হয় না। তোমার কি বলবো, ঠিক কেমন একটা শরীর একটা কেমন ঝিমঝিম করে রিমঝিম করে সেরকম ঠিক। ওই জন্য আমাদের সিঙ্গেল ছেলে আমাদের পাবজি আর নেতা তারা কি আছে, আর যারা তো মানে জয়েন্ট ছেলে রিলেশনশিপে তারা তো বুঝতেই পারছো অন্য নেশায় তারা মগ্ন। সে কি নেশা তোমাকে আমি বলছি না, তারা অন্য নেশায় অন্য নেতা তারা মগ্ন, সেই কারণে আমার দিকে বুকে কষ্ট নিয়ে নেশা করতে হয়। কি সব সময় যা মোবাইল ঘাঁটিস বলতো, একটু লেখাপড়ায় ধ্যান দে, মোবাইল না ঘেঁটে তুমি অনেক উন্নতি করবি অনেক। লেখাপড়া লেখাপড়া করছো তাহলে কাকা তোমাকে একটা আমি কথা বলছি, আমার একটা বন্ধু ইংলিশে পিএইচডি করে আছে, তো সে জবের জন্য অনেক রকম চেষ্টা আরে চালাচ্ছে কিন্তু জব পাচ্ছে না। তো তোমার হাত যেহেতু অনেক বড় হয় লেখাপড়াতে জ্ঞানটা না আমাকে দিতেইছো, তো তাকে একটা কোনো ব্যাংকের বা যে কোনো জায়গায় একটা ভালো চাকরি জোগাড় করে দাও, আমরা দেখি তোমার কত ক্ষমতা। তো লেখাপড়ানের ডায়লগ নয় আমাকে চুদাতে আসবে না, আমি তোতেটা বোকা চোদা চালের ভাত খেয়ে মানুষ হয়নি। তারপর দেখছি যে আগের থেকে অনেক বড় বড় হয়ে গেছি, মুখ দিয়ে তো প্রচুর অশ্লীল অশ্লীল ছোট ছোট কথা মানে গালাগালি সব বেরিয়ে আসতে দেখছি, প্রচুর পেকে গেছিস তুই। আরে কাকু, আমরা হচ্ছে পুরুষ মানুষ, আমাদের গালে সবসময় গালাগালি লেগে থাকে, নাহলে আমাদের ভারি তুকাই চলে যায়। তখন লোকে ভাববে ছেলেটা গালাগালি পারে না, মেদি বলবে মেদি মেয়ে দেখা। আর আমাদের সবার মুখে মুখে এক একটা মাতৃভাষা গালাগালি লেগে থাকে, তো এই গালাগালি হচ্ছে বাঁড়া। এটা হচ্ছে আমাদের সব ইয়ং জেনারেশনের ছেলেদের মাতৃভাষা, প্রত্যেকটা কোটার মধ্যে বাঁড়া, তারা যোগ না করতে পারলে তারা যেন বাক্যটা অসম্পূর্ণ রয়ে যায়। ঠিক আছে, দেরি হয়ে গেল নাকি? তবে সাঁতরে বাবু তুই তো ছেলেকে কিন্তু মানুষ করতে পারলি না, আমাকে তুই কোথায় দিয়েছিলি ছেলেকে তুই মানুষের মতো মানুষ করবি, তো আমার কাছে রাখলি না, আমার কাছ থেকে নিয়ে চলে গেলি, কিন্তু তোর ছেলে তো কিনা দেখছি পুরো পেকে ঢোল হয়ে আছে। আমাকে কি বলছে জানিস, তুই যখন বাজারে গেলি কেন দত্তদা, কি হয়েছে তোমার সাথে, কি কোনো রকম ছোট বড় ব্যবহার করেছে নাকি আমাকে তুমি বলো। আমাকে বলছে যে বুঝলে আমি যে নোট আনতে বলছি, নোটটা আনতে যাচ্ছি। তারা যাচ্ছিস কোথা, তোর সাথে আমার কোথা আছে কিছু, বস আজ তোর খবর হবে, বস এখানে। ওকে সাঁতারে বাবু আজ তাহলে আসি, পরে আবার কোনো একদিন আসবো কোনো। হ্যাঁ হ্যাঁ এখন তাহলে আসো, মনে করে আবার জমা এদিকে আসবে, ঢুকে যাবে কিন্তু অনেকদিন হয়ে পরে এলে 10 বছর পর, যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করবে। ঠিক আছে, তোমার তো এখন বৌদি বাড়িতেও নেই, নাহলে বৌদির সাথেও দেখা হয়ে যেত। এবার তোর খবর হবে, তুই আমাকে এরম বোকা বানিয়ে ভালোই তো বেশ পেকে লাল হয়ে গেছিস দেখছি। তুই ছেড়ে কথা বললি না, গালাগালি দিয়ে সব করে তুই কি পেলে বল।